এই ছাদের রুম ভাড়া দিয়ে যত বিপদ ডেকে আনলাম আমি সব চুরি হয়ে যাচ্ছে থাকলে চুরি হয়ে যায় তাহলে কোন আঙ্কেল এই সাত সকালবেলা আঙ্কেল চিল্লাচিল্লি কি কোনো সমস্যা হয়েছে চিল্লাচিল্লি মানে জানো না রিজার্ভ ব্যাংকের ঢাকনা চুরি হয়ে গিয়েছে চোর কি সব বাইরে থেকে এসেছে না ভিতরেই আছে চোর গেটে তালা মেন গেটে তালা সব দিকেই তালা বাইরে থেকে কি চোর এসেছে চোর তো সব ভিতরেই আছে আমি রুম ভাড়া দিয়ে কি বিপদ ডেকে এনেছি যত সব চোর চোররা এসে ঘর দখল করে নিয়েছে নিয়ে সব চুরি করছে আঙ্কেল এই জন্য মেসটেস দেখে শুনে ভাড়া দিত আমার প্রথম থেকেই সন্দেহ ছিল ফারুকের সন্দেহ টন্দেহ জানে না আমি মেসে কাউকে রাখবো না আমি দুটো মিস্ত্রি এনে ওই রোড ভেঙে হাতুড়ি দিয়ে সমস্ত মেস ভেঙে আমি ছাদের মতো ছাদি রেখে দেবো আর আমি কাউকে ভাড়া দেবো আঙ্কেল আপনি এত উত্তেজিত হন না আমি দেখবো লাগছি আপনি কোনো চিন্তা করেন না আঙ্কেল আমরা যখন দুজন ঘরে ঢুকুম হ্যাঁ ডাবকি মেরে বাইরে বাইরে করে বিশটা টাকা চাপি হ্যাঁ ভাই আমার কাম আছে একটু হ্যাঁ এক জায়গায় যাবো বাস ভাড়া লাগবো পরে আবার আপনাকে দিয়ে দেবো পরে আটকে রাখলাম আটকে রাখবি আমি ঘরের থেকে মালটা বাইর করে ওই সিঁড়ি তলে থিয়ে দেবো বেশি পেজগুলির মধ্যে যেতে চাই না একটা জিনিস এখানে ফালাই হয়ে গেছে আমাকে জরুরি জিনিস জিনিস আমাকে দরকার একটা বিষয় চাইছি আরে বেটা একটা পিএস এর খোলা হাতে করে নিয়ে আসনা তোরা এমন কি জরুরি ফালিয়ে গেছো দেখেনে শোনেন শোনেন চান আপনি আমার দিকে চান এখানে একটা জিনিস ফালাই হয়ে গেছে জরুরি জিনিস আমার তো মনে হয় জিনিসটা আপনি জানেন কি জানি কেন আপনার চোখের দিকে তাকে বুঝতেছি না জিনিসটা তো গোল চোখের মধ্যে দেখা যাইতেছে তো গোল হ্যাঁ গোল তো দুনিয়াতে কত কিছু আছে আমার চোখের দিকে চাই এখন আপনি নেন নাই জিনিসটা তোর চোখের দিকে চাই কি গুণ ভাই কি কয় এত ক্যারান্টি করো কে ক্যারান্টি কি করলাম এত ক্যারান্টি করো এত নাটক করো আরে ডাকনাটা আপনি কই রাখছেন খালি কই দেন তাইলে কোনো কিছু করব না আর যদি না কোন এক স্টেট দৌড়ে ঘরে ভিতরে যেমন ফারুক রে ডাক দিয়ে ফারুক না ছিরুক কি না মরে ডাক দিয়ে উড়ে দেব আর নিচে গিয়া বাড়ি আলো ফিল্ম কই দিব ওই যে ডাকনাটা আপনি এখন কথা ভাই আমি কই ডাকনাটা আপনি নিছেন আমরা কিন্তু পুরাটা চাই না ডাকনা আপনি নিছেন খুব ভালো কথা বেঁচে দিয়েছেন এটাও বুঝছি কারণ ঘরের মধ্যে কোনো আনা নাই এখন জিনিসটারে তিন দিয়া লাগলে ভাগ দিয়া মনে করেন হ্যাঁ যা পাইবো আপনি যা পাবেন আমরা সমান ভাগ করে নেই আর যদি না করেন আমি কিন্তু আমি যেমন ছশো টাকা বেঁচেছ না ছশো টাকা হ্যাঁ এই ছয় ভাগ তিন এই এবার মিলা তো কত হয়েছে ছয়শো তিন দিয়া ভাগ দিলে তিন দুগুণি ছয় সামনে দুইটা শূন্য দুইশো দুইশো করে দুইশো 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 প্যাচাল নাই তারা আমি হন তারা চুরি করে আনছো আমি হেডে নিয়ে বেচছি হ্যাঁ ভালো করছো বাঘ তো একশো টাকা আমি বেশি পাবো পোলাও এটা পোলাও পাইছো কোনো কথা আচ্ছা এমন যদি করো তাহলে কিন্তু একবার আওয়াজ দিবি না চোখ তাহলে একশো টাকা আবার ঠিক আছে ঠিক আছে আওয়াজ দেবো না একশো টাকা বেশি চাইলে কিন্তু শোন তাহলে হ্যাঁ ছয়শো টাকা বেচছি বেচছো
300 আমার বাকি 150 তোর আমার কাছে কি চাস এক কথা তো তোমার 70 বার কোন দিব না আমরা কইতাছি যে জিনিসটা একটা সমঝোতার মধ্যে হইব নাই কেউ ভিতরে ঘুমাইতাছে শুনো 200 টাকা তুমিও পাইবা তুমি কিন্তু পাইবা আমিও পামু ভাইও পাইব বুঝছো আমি জীবন অনেক বড় ভুল করছি তোকে আমার সাথে রেখে আমি তোকে উপকার করবার চেয়েছিলাম আমি তোবা করলাম জীবনে আর কারো উপকার আমি করব না বুঝছি তো বাবা বলছো 200 টাকার কি হইলো এটা কও যা 200 টাকা আমি দিলাম এটা তো গেল এক নম্বর অন দুই নম্বরটা হইতাছে দুই নম্বরটা আমি কইতেছি রাখ আমগুলোকে ক্যারেন্সি করলে একটা চটকানে দেয়া সবটি দাঁত ফালাই দেবো একটা দাঁত রাখুন তোমার খালি চার পানি খেতে আর তিন নম্বর হইল তুমি এখন যাও ষাট পিন দাও যাও ষাট কে আবার আধা ল্যাংটা মানুষের লোক কথা কই না যাও কথা কই ভাই ভয় পেয়েছে বেটা নিচে গিয়ে থাকনের ব্যবস্থা ফাইনাল করবা কই বাজে আরাম আমগুলোকে থাকবো আমরা বৈধভাবে থাকতে চাই বুঝছো আর তুমি যে ফাও থাকো এই ফাও থাকুন কিন্তু চলবো না বুঝছো যাও যাও ও ভাই ভাই ও জন ও ভাই এই 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 ভাই দাঁত লাগছে না দাঁত লাগে নাই ভাই দাঁত লাগে না তুমি সোজা করে ধরো সোজা করে ধরো আমি ঠিক করতেছি ওর ওর ঠালা যে দাও না তুমি এমন করলে কে তুমি আমাকে দোস্ত হয়ে গেছো না তুমি তো সবকিছু মাইনে লইছো যাও 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 নিচে গিয়ে একটু বুঝাই যাও যাও ভাই যাও না কি কম নিচে গিয়ে এই দেখো তুমি কইবা যে আমরা দুজন তোমার লগে থাকবো বুঝছো এক রুমে আমরা তিনজন থাকবো তুমি দিবা 800 টাকা আমরা দুজন দিবো 800 টাকা বাস তিনজন এক লগে থাকলাম দোস্ত হয়ে গেছি যাও যাও দোস্ত